দিনহাটা কলেজে অ্যাডমিশনের ফর্ম ফিল আপের জন্য আপনারা প্রথমে দিনহাটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট dinhatacollege.ac.in এ চলে আসবেন। এরপর এই অনলাইন অ্যাডমিশনের অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা নিচে আসবেন, এখানে 2022-2023 অনলাইন অ্যাডমিশন ওপেন বলে লেখা থাকবে এবং অ্যাপ্লাই নাও লেখা থাকবে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে অ্যাডমিশন রিলেটেড সমস্ত বিস্তারিত লেখা রয়েছে, সেটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপর আমরা একটু নিচে আসব। নিচে আসার পর প্রথমে রেজিস্ট্রেশন আপনাদের করে নিতে হবে, তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর নিচে আসব, নিচে এসে কোর্স আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর কোর্স টাইপ আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, অনার্স না প্রোগ্রাম, অনার্স কোর্স, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্ট নেম এখানে দিতে হবে। এরপর এখানে ফাদার্স নেম দিতে হবে, এরপর মাদার্স নেম দিতে হবে, এরপর গার্জিয়ানস নেম দিতে হবে, এরপর ফাদার্স অকুপেশান বাবা কী করে সেটা দিতে হবে, মাদার্স অকুপেশান এখানে দিতে হবে, তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনাদের এখানে দিতে হবে। এখানে দেওয়া আছে বিলো 50,000 টু 1 লাখ, 1 লাখ টু 2 লাখ অ্যান্ড অ্যাবাভ 2 লাখ, তো আমি বিলো 50,000 দিচ্ছি। এরপর আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তো আপনারা এখানে ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন, কারণ এটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তারপরে আপনারা এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন আপনাদের, তারপরে ডেট অফ বার্থ এখান থেকে আপনারা দিতে হবে, আপনার ডেট অফ বার্থটা কত সেটা আপনাদের দিতে হবে এখান থেকে। এরপর আপনাদের অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর আধার নাম্বার ম্যান্ডেটরি নয়, ব্যাংক নেম এসব ম্যান্ডেটরি নয়, কিন্তু চাইলে আপনারা দিতে পারেন। ব্যাংক অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক আইএফএসসি কোড, ব্যাংক এমআইসিআর কোড, এইসব আপনারা চাইলে দিতে পারেন। এরপর আপনাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশানে আপনাদের অ্যাড্রেস কিন্তু ফিল করতে হবে, তো প্রথমে দেওয়া আছে হাউস নাম্বার, স্ট্রিট, রোড, তো হাউস নাম্বার বা স্ট্রিট, যে স্ট্রিটটার নাম বা রোডের নাম আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এরিয়া, আপনাদের ওয়ার্ড নাম্বার বা ভিলেজ যদি থাকেন ভিলেজ এখানে লিখে দেবেন। পোস্ট অফিস আপনারা দিয়ে দেবেন, ভিলেজ বা টাউন এটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এরপর ব্লক দিয়ে দেবেন, এরপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনাদের দিয়ে দিতে হবে। এরপর আপনারা পুলিশ স্টেশন এখান থেকে দিয়ে দেবেন। এরপর স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোড আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই সেম অ্যাজ অ্যাপাবে ক্লিক করে আপনারা এটা আর ফিল করতে হবে না। এরপর নিচে আসবেন, নিচে এসে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলসে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে, তারপর ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, এরপর ম্যারিজুয়াল স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে হবে, রিলিজিয়ন দিতে হবে এখানে, এরপর মাদার টাং এখানে দিতে হবে, মানে বেঙ্গলি, আমি বেঙ্গলি দিয়ে দিচ্ছি, এরপর ন্যাশনালিটি এখানে দিতে হবে ইন্ডিয়ান, ইকোনমিক স্ট্যাটাস এখানে আপনাদের দিতে হবে, আমাদের APL কার্ড, APL দিচ্ছি, আদার স্পেসিফিকেশান এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে, যদি আপনারা NCC, NSS এইসব যদি আপনারা করে থাকেন তাহলে দিয়ে দেবেন, এবং না করে থাকলে নন করে দেবেন। এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড, এখানে যদি আপনারা হ্যান্ডিক্যাপড হন তাহলে এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন, না হলে করবেন না, নো থাকবে। মাইগ্রেশনটা আমরা এখান থেকে নো করে দেবো। এরপর মাইনরিটিও নো থাকবে। এরপর এই আই আন্ডারটেক অপশনটাতে টিক মেরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। আর টিক দেওয়ার আগে আপনারা এটা পড়ে নিতে পারেন। এরপর আপনাদের সামনে স্টেপ টু চলে আসবে, সাবজেক্ট ডিটেইলস বলে, তো এরপর আপনারা অ্যাপ্লিক্যান্ট একাডেমিক ডিটেইলসে লাস্ট স্কুল, হায়ার সেকেন্ডারি যেই স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নামটা দিতে হবে, এবং এখান থেকে বোর্ডটা সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের ইয়ার অফ পাস থেকে আপনাদের পাসিং ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এরপর স্ট্রিমে আপনারা স্ট্রিম বসিয়ে দেবেন। এরপর টুয়েলভের রোল নাম্বারটা আপনাদের বসাতে হবে, রোল এখানে বসাতে হবে এবং নাম্বারটা এখানে বসাতে হবে। এরপর ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে,
কোন ক্যাটাগরি, এরপর আপনাদের মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফর পার্ট থ্রি এখান থেকে সিলেক্ট করতে হবে। এইসব কিন্তু ভালো করে সিলেক্ট করে নেবেন, ভালো করে ডিসিশান নিয়ে সিলেক্ট করে নেবেন, পরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এরপর নিচে আসবেন, নিচে আসার পর সাবজেক্ট অপশনে ইংলিশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর আপনারা হাই সেকেন্ডারিতে যেই যেই সাবজেক্টগুলো ছিল এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং টোটাল মার্কস এখানে দেওয়াই রয়েছে 100, এবং মার্কস অপটেইনে আপনারা যেই যেই সাবজেক্টে যত পেয়েছেন সেগুলি কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এরপর আপনারা মার্কস ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ অবলিক সায়েন্স ইন নট ম্যান্ডেটরি অ্যান্ড নট অ্যাপ্লাইড ইন ম্যারিট ক্যালকুলেশন, তো এটা ম্যান্ডেটরি নয় এবং ম্যারিট ক্যালকুলেশন এটা অ্যাপ্লাইড হবে না। এরপর আপনারা ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স এবং থার্ড প্রিফারেন্সে আপনারা কিন্তু সাবজেক্ট চুজ করে নেবেন, আপনার ডিসিশান নিয়ে ঠিকঠাক মতো চুজ করে নেবেন, ঠিক আছে। এরপর আপনাদের প্রোগ্রাম কোর্স প্রিফারেন্সে আপনাদের কিন্তু সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে সেম 1-4 সেম দেওয়া আছে, এখানে আপনারা 4টা সেমিস্টারের জন্য, এখানে বলা আছে সেম 1-2 সেম 4, তো এখানে 4টা সেমিস্টারের জন্য আপনাদের সাবজেক্ট চুজ করে নিতে হবে, এখানে 4টা সেমিস্টারেরই কথাই উল্লেখ করা আছে। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন, 3 নম্বর পেজে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে ফোনে রাখতে হবে, এরপর এখানে আপনাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য ফাইলগুলি অবশ্যই 250 KB নিচে হতে হবে, উপরে হলে কিন্তু এখানে আপলোড হবে না। তো প্রথমে আপনারা কী করবেন, আপনাদের কালার ফটোটা আপনারা আপলোড করে নেবেন, চুজ ফাইল থেকে আপনারা আপলোড করে নেবেন। এরপর সিগনেচারে আপনারা আপনাদের সিগনেচারটা আপলোড করবেন। এরপর আপনারা 10th যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা আপনারা এখান থেকে আপলোড করতে হবে, এবং ক্লাস টুয়েলভের মার্কশিটটা কিন্তু আপলোড করতে হবে। এবং আপনারা যদি SC ST হন তাহলে সেই সার্টিফিকেট তো অবশ্যই থাকবে, চুজ ফাইল থেকে চুজ করে আপলোড করতে হবে। এরপর আপনাদের সামনে 4 নম্বর অপশনটা, ফি পেমেন্টের অপশনটা চলে আসবে। তো এখানে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের 50 টাকা পেইড করতে হবে, ঠিক আছে। তো এরপর আপনারা কী করবেন, এখানে কিন্তু ফর্ম ফিল আপের ফিটা কিন্তু আপনারা ব্যাঙ্ক চালানের মাধ্যমে দিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে দিতে পারেন। তো এখানে অনলাইনের মাধ্যমে দেওয়া ভালো, কারণ ব্যাঙ্ক চালানে বহুত ঝামেলা হয়, তো আপনারা ব্যাঙ্ক চালান করবেন না, অনলাইনেই দিয়ে দেবেন। এরপর সেম প্রসেসে আপনাদের ডেবিট কার্ড দিয়ে আপনারা এখানে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আপনারা এখানে পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট হয়ে গেলে আপনারা এখান থেকে একটা প্রিন্ট করে নেবেন পেমেন্টের কপি। এরপর কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা ফুলফিল হয়ে গেল, এবং আপনারা যখন অ্যাডমিশান হবেন এবং আপনাদের যখন ম্যারিট লিস্ট দেওয়া হবে, তখন আপনারা যদি অ্যাডমিশান হতে চান তাহলে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড আপনাদের ফোনে কিন্তু চলে যাবে, তো সেটা কিন্তু আপনারা যত্ন সহকারে রাখবেন। এরপর আপনারা লগ ইন হয়ে আপনারা কিন্তু অ্যাডমিশান হতে পারবেন। আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।